বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ গোলাম মাওলা বলছি, আপনারা দেখছেন বন্ধন মিডিয়া। আজকে আমাদের ভিডিওতে শুধু শুরু হবে ডাক্তার মেয়ে যারা তাদেরকে নিয়ে কথা বলবো। এক প্রথমত একটি ডাক্তার মেয়ে, মেয়েটার বয়স একবারে কম, মেয়েটা 2000-এ জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, রংপুরে বাড়ি। ওনারা তিনটা বোন ভাই নাই, তিন বোনের মধ্যে এই মেয়েটা সবার ছোট, দেখাশোনায় অনেক ভালো, দেখতে অনেক সুন্দর। ডাক্তার মেয়ে এত সুন্দর, আমার অফিসে আসার পরে আমি আশ্চর্য হয়ে গেলাম যে এত সুন্দর চেহারা, স্লিম, লম্বা, সর্বদিকে মেয়েটা গুণান্বিত মেয়ে, ভদ্র, নম্র, তার কাছে কোনো অহংকার নাই। যদি কোনো ভালো ছেলে ডাক্তার থাকেন, আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করবেন, বা যদি শিল্পপতি ছেলেও থাকেন, আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করলে ইনশাল্লাহ এই মেয়েটার হাত ধরে ইনশাল্লাহ আপনারা আমাদের বন্ধন মিডিয়া অফিসে আসলে ইনশাল্লাহ তার সাক্ষাৎ করাই দিতে পারবো আমরা ইনশাল্লাহ। দ্বিতীয় মেয়েটা হলো 94-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, MBB ডাক্তার, চট্টগ্রাম মেডিকেল থেকে পাস করেছেন, সরকারি ডাক্তার মেয়েটা, 6 নম্বর সেক্টরে বাড়ি, দেশের বাড়ি ময়মনসিং। এই যে মেয়েটা সরকারি ডাক্তার, তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের এখানে যতরা ছবি দেখাবো প্রত্যেকটা মেয়ে আলহামদুলিল্লাহ সবাই সুন্দর, কোনো খাটো নাই, কালো নাই, হ্যাঁ, কোনো খারাপ কোনো মেয়ের চেহারা নাই। এই যে আল্লাহর হুকুম, আমার কাছে তো ভালো ভালো মেয়েগুলো আসতেছেন। তারপরে মেয়েটা কুষ্টিয়া বাড়ি, দেখতে অনেক সুন্দর মেয়েটা, মেয়েটা দেখার মতন মেয়ে, ঢাকা সিটি কলেজ থেকে সে ম্যাট্রিক করেছেন, ইন্টার করেছেন, তারপরে সে এখন মনে করেন যে এখন ভালো একটা পজিশনে আছে ডাক্তার মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে, 99-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, MBB ডাক্তার, মেয়েটা উত্তরাতে 13 নম্বর সেক্টরে বাড়ি, যেমন ভদ্র, এমন সুন্দর, এমন তার চেহারা। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইল আমাদের লোবানা মেডিকেল মালিকের মেয়ে, লোবানা মেডিকেলের মালিকের যেমন উনি জন এবং ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার, ব্রিগেডিয়ার জেনারেল, ওনার ওয়াইফ হইল গাইনির, হেড অফ দ্য ডিপার্টমেন্টের চেয়ারম্যান, তার একটি মাত্র মেয়ে ডাক্তার, তার লেখাপড়া সর্বদিকে সে গুণান্বিত একটা মেয়ে, ধর্মপ্রাণ, এবং তার যে মুসলমানের যে তার তরিকা, সে তরিকা মতো সে চলতেছে মেয়েটা। যদি কোনো ভালো ছেলে থাকে 7-8টা বাড়ি মালিক হবেন ইনশাল্লাহ, ভবিষ্যতে মেয়ের মালিক বা মেয়ের বাড়ি মানে আপনার মালিক, আপনি মালিক, এবং সুন্দর একটা ভালো একটা ফ্যামিলি পাচ্ছেন, পরিচয় দেওয়ার মতন ফ্যামিলি পাচ্ছেন। আমাদের বন্ধুর মধ্যে বসে যোগাযোগ করলে এখানে আমাদের সাথে ইনশাল্লাহ মেয়েটার সন্ধান পাবেন। তারপরে মেয়েটা হইল MBB ডাক্তার, 11 নম্বর সেক্টরে বাড়ি, মেয়েটা যেমন সুন্দর এমন দেখতে, হাইট হইলো 5'4", বন্ধুর মধ্যে বসে যোগাযোগ করলেই তার ঠিকানা সুন্দরভাবে পাবেন। তারপরে মেয়েটা হইলো 2000-এ জন্ম, পাসপোর্ট 3, MBB ডাক্তার, মেয়েটা দেখার মতন মেয়ে, অনেক সুন্দর, অনেক স্লিম একটা মেয়ে, ডাক্তার মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করলে ইনশাল্লাহ তার ঠিকানা সুন্দরভাবে পাবেন। তারপরে মেয়েটা হলো ডাক্তার মেয়ে, 99-তে জন্ম, মেয়েটা চায়না মেডিকেল থেকে, চায়না সবচেয়ে ভালো মেডিকেল যেটা, ওই মেডিকেল থেকে সে ভালো রেজাল্ট করে সে বাংলাদেশে এখন আসছে, এবং তার উত্তরাতে বাড়ি আছে, জামালপুরে বাড়ি আছে, জামালপুর সদরে বাড়ি আছে, একটি মাত্র মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করলে ইনশাল্লাহ মেয়েটার সন্ধান পাবেন, যেমন সুন্দর এমন লম্বা এমন তার চেহারা। তারপরে মেয়েটা পাসপোর্ট 6 ইঞ্চি হাইট, আসুলিয়া বাড়ি, মেইন রোডে বাড়ি, ইনশাল্লাহ MBB ডাক্তার, মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, বাংলাদেশ মেডিকেলের ডাক্তার, মেয়েটা যেমন সুন্দর এমন চেহারা, একটি মাত্র মেয়ে, উত্তরাতে তার নামে 2টি প্লট রয়েছে, একটা প্লটের দাম 10 কোটি টাকা, এমন 2টা প্লট তার রয়েছে। যদি কোনো ভালো ডাক্তার ছেলে থাকে আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করে তার ঠিকানা পাবেন। তারপরে মেয়েটা MBB ডাক্তার, যেমন দেখতে এমন সুন্দর, মেয়েটা BCS করেছেন, SSC পাস করেছেন, মেয়েটা BF সায়েন্স থেকে, মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন লম্বা। যদি কোনো ভালো ছেলে থাকে ডাক্তার ছেলে আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ডাক্তার, আর্মি ডাক্তার, মেয়েটা 93-তে জন্ম, পাসপোর্ট 4 ইঞ্চি, আর্মি ডাক্তার মেয়ে, দেখার মতন মেয়ে, সরকারি ডাক্তার। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করলে তার ঠিকানা সুন্দরভাবে সহজে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা MBB ডাক্তার, 2019 সালে সে SSC পাস করেছেন, 2017 সালে সে ম্যাট্রিক পাস করেছেন। তারপরে মেয়েটা সেক্টর 9 নম্বরে ইনশাল্লাহ তার 7তলা বাড়ি আছে, এবং আজমপুর কাঁচাবাজারে তার নামে 5টি বাড়ি এবং 2টি মার্কেট রয়েছে, একটি মাত্র মেয়ে, যেমন সুন্দর এমন চেহারা, সে MBBS পাস করেছেন, এখন পাস করেছেন মাত্র। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করলে তার ঠিকানা সহজে পেয়ে যাবেন। তারপরে মেয়েটা হলো কুষ্টিয়ার মেয়ে, ডাক্তার মেয়ে,
1990 সালে জন্ম মেয়েটা, দেখার মতন মেয়ে, যদি কোনো ভালো ছেলে থাকে, পাসপোর্ট 7 ইঞ্চি হাইট মেয়েটা, দেখার মতন মেয়ে, যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধ মিডিয়া অফিসে যোগাযোগ করলেই তার ঠিকানা খুঁজে পাবেন। তারপরে মেয়েটা হলো আমাদের গাজীপুরের আমজাদ আলী সাহেব, যে আমজাদ আলী সাহেব আমাদের কোর্টের মধ্যে সে সভাপতি ছিলেন এবং গাজীপুর কোর্টের সারা বাংলাদেশ কোর্টের সভাপতি ছিলেন সে। তাকে গুলি, তাকে বুম দিয়ে তাকে মারা হয়। এই যে ইয়া আপনার সন্ত্রাস বাহিনী তাকে বুম দিয়ে একই দিনে বুম ফেলে সারা বাংলাদেশে অনেক অনেক উকিল মেরেছেন কোর্টের ভিতরে। সেই আমজাদ আলী সাহেবের একমাত্র মেয়ে, মেয়েটা যেমন ডাক্তার এমন সুন্দর, এমন তার চেহারা, পাসপোর্ট 4 ইঞ্চি, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট মেয়েটা, দেখার মতো মেয়ে, যদি কোনো ভালো ছেলে থাকে। এই ডাক্তার মেয়ের জন্য তার নামে 3টি বাড়ি রয়েছে গাজীপুরের মধ্যে, গাজীপুরের স্থানীয় মেয়ে। আমাদের বন্ধ মিডিয়া অফিসে যোগাযোগ করলে ইনশাল্লাহ তার ঠিকানা সঠিকভাবে পাবেন। তারপরে মেয়েটা হলো ডাক্তার মেয়ে, যেমন সুন্দর এমন লম্বা। মেয়েটা ধানমন্ডিতে তার নামে ফ্ল্যাট রয়েছে। তারপরে আমাদের এই যে হাতির জিলে 10তলা বাড়ি রয়েছে। তারপরে আমাদের ইয়াতে মাহমুদপুরে তার নামে একটি বাড়ি রয়েছে। তারপরে ধানমন্ডিতে তার নামে একটি ফ্ল্যাট রয়েছে। রংপুর বগুড়ার মেয়ে, বগুড়া শহরে তাদের বাড়ি আছে, মার্কেট আছে, এবং গ্রামেও তাদের হাজার হাজার বিঘা সম্পত্তির মালিক। দুই ভাই এক বোন। হ্যাঁ, বাড়ি গাড়ি অভাব নেই, বাবা কাস্টম সোভারেন থেকে রিটায়ার করেছেন। মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধ মিডিয়া অফিসে যোগাযোগ করে তার ঠিকানা সহজে খুঁজে পাবেন। তারপরে মেয়েটা চমৎকার একটা সুন্দর মেয়ে, 95তে জন্ম, মানে গাজীপুর সাভারে বাড়ি, দেখার মতন মেয়ে, চমৎকার একটা দেখার মতন মেয়ে। এইরকম ডাক্তার মেয়ে, এমন সুন্দর সুশ্রী মেয়ে বাংলাদেশে কয়জন থাকতে পারে বলেন? যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধ মিডিয়া অফিসে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে, মেয়েটা হলো আপনার 11 নম্বর সেক্টরে বাড়ি, আশকোনাতে তার বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, নোয়াখালী বাড়ি। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়া অফিসে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে পাবেন। তারপরে মেয়েটা হলো ডাক্তার মেয়ে, মেয়েটা হলো জামালপুরে বাড়ি, মেয়েটা দেখার মতন মেয়ে, অনেক সুন্দর একটা মেয়ে। সে 99তে জন্ম, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, দেখতে শুনতে ভালো। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধ মিডিয়া অফিসে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 95তে জন্ম, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর, এমন নামাজি, ধার্মিক একটা মেয়ে, ধার্মিক এমন নামাজি ডাক্তার মেয়ে খুব কম আছে বাংলাদেশে। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধ মিডিয়া অফিসে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে পাবেন। ইঞ্জিনিয়ার হলো আবিত্য নাই, ডাক্তার হলো আবিত্য নাই, এবং শিল্পপতি হইল আবিত্য নাই। তারপরে মেয়েটা পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, দেখার মতন মেয়ে, ডাক্তার মেয়ে। মেয়েটা হইল মসজিদ রোডে বাড়ি, আমাদের যে ইয়াতে কাওলা যে মসজিদ রোড, ওই রোডে 10তলা বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এক বোন এক ভাই। মেয়েটা দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে। মেয়েটা ন্যাশনাল মেডিকেল থেকে, আমাদের পুরান টাউনে ন্যাশনাল মেডিকেল থেকে পাস করেছেন। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, ডাক্তার মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধ মিডিয়া অফিসে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে, 2001 জন্ম মেয়েটা, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, MBBS ডাক্তার, 9 নম্বর সেক্টরে বাড়ি, 10 নম্বরে বাড়ি আছে, 13 নম্বরে বাড়ি আছে, 16 নম্বরে বাড়ি আছে। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধ মিডিয়া অফিসে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে, 86তে জন্ম। যদি কোনো বয়স্ক শিল্পপতি ছেলে থাকে আমাদের বন্ধ মিডিয়া অফিসে যোগাযোগ করলে তার ঠিকানা পাবেন। সে একটা শিল্পপতি ছেলে, যাচ্ছে ডাক্তার ছেলে নয়, শিল্পপতি ছেলে। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধ মিডিয়া অফিসে যোগাযোগ করলেই তার ঠিকানা সহজে পাবেন। তারপরে মেয়েটা 94তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, MBBS ডাক্তার, সেক্টর 11 নম্বরে বাড়ি। যেমন সুন্দর এমন লম্বা, এমন তার চেহারা, ডাক্তার মেয়ে। দেখেন, যতদিন পর্যন্ত দেখেছি প্রত্যেকটা মেয়ে দেখার মতন। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধ মিডিয়া অফিসে যোগাযোগ করলে তাদের ঠিকানা পাবেন। তারপরে মেয়েটা 94তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধ মিডিয়া অফিসে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে পাবেন। তারপরে মেয়েটা 3 নম্বর সেক্টরে বাড়ি, সচিবের মেয়ে, দেখার মতন মেয়ে, ডাক্তার মেয়ে। তার নামে 3টি বাড়ি রয়েছে। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধ মিডিয়া অফিসে যোগাযোগ করলে ইনশাল্লাহ তার ঠিকানা পাবেন। এই পর্যন্ত দেখেন, যত মেয়ে দেখতেছেন অপূর্ব সুন্দরী। এদের আসার কারণ হইল, জানে যে বন্ধ মিডিয়াতে গেলে নিশ্চিত আমাদের ইনশাল্লাহ নিগাত আল্লাহ রহমতে আমার মেয়েটার বিয়ে হবে ইনশাল্লাহ। এই চিন্তা করে, এই নিয়ত করে সবাই আসতেছে। যে ধরুন সব সুন্দরী মেয়ে আমার কাছে পাবেন, অন্য মিডিয়াতে গিয়ে দেখেন যে বেঁকা বোকা, কান্দা গোসা, মান্দা গোসা, এই দেন কত রকমের, হ্যাঁ, খাটো মোটা, হ্যাঁ, 80 কেজি, 90 কেজি, 100 কেজি ওজনের মেয়ে
মেয়ে পাবেন গেলে ডাক্তার মেয়ে আর আমাদের কাছে দেন, প্রত্যেকটা মেয়ে ছিলেন, প্রত্যেকটা মেয়ে সুন্দর, প্রত্যেকটা দেখার মতো মেয়ে। এই যে ঢাকা মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল থেকে পাস করেছে মেয়েটা, এখন বর্তমানে সে 4 বছর কোর্স করে, 4 বছর ডাক্তারি পড়ালেখা করেছে আমেরিকার মতন দেশে। ডাক্তার মেয়েটা ধানমন্ডিতে বাড়ি, তার নামে 17টা ফ্ল্যাট রয়েছে, বাবার একমাত্র মেয়ে, বাবা মা সবাই আমার আমেরিকা ছেড়ে যান। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট। তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে, 95 জন্ম এমবিবি ডাক্তার, যেমন দেখতে আমার সুন্দর, তার মতন চেহারা, ভদ্র নম্র, দেখেন কয়টা আছে। আমাদের বন্ধুর মিডিয়া বসে সরাসরি যোগাযোগ করবেন, প্রত্যেকটা ভালো ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ। ডাক্তার মেয়ে যারা চাচ্ছেন সারা বাংলাদেশে সকলকে বলছি, যদি কেউ সুন্দরী ডাক্তার মেয়ে চান, একমাত্র বন্ধুর মিডিয়াই পারবে আপনাদেরকে মিলাই দিতে, আপনাকে সহযোগিতা করতে আল্লাহর রহমতে। আর একটা গাজীপুরের মেয়ে, ডাক্তার মেয়ে দেখাশোনায় ভালো, নারায়ণগঞ্জের থেকে সে লেখাপড়া করেছে, ওইখান থেকে সে আমাদের চিটাগাং মেডিকেল থেকে পাস করেছে, যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধুর মিডিয়া অফিসে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে পাবেন। তারপরে 98 জন্ম, পাসপোর্ট 4 ইঞ্চি 8, এমবিবি ডাক্তার, সেক্টর 5 নম্বরে বাড়ি, যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের ডাক্তার মেয়ের জন্য আমাদের বন্ধুর মিডিয়া অফিসে যোগাযোগ করলে তার ঠিকানা পাবেন। তারপরে মেয়েটা আর্মি ডাক্তার, আর্মি মেডিকেল থেকে পাস করেছেন ডাক্তার মেয়ে, যেমন সুন্দর এমন চেহারা, এমন সুন্দর এমন লম্বা, এমন গার্জিয়ানের এমন তার ফ্যামিলি, বাবা মা সবাই উচ্চ শিক্ষিত, ফ্যামিলিতে কোনো শিক্ষিত ছাড়া কোনো মানুষ নেই, নানার কুল বাবার কুল সবই ভালো, বংশীয় মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে ডাক্তার হন বা ইঞ্জিনিয়ার হন, ভালো ইঞ্জিনিয়ার হইলেও কোনো আবিত্ব নেই, একটা সরকারি আর্মি ডাক্তার মানে তার যোগ্যতার কমতি নেই, যে ভবিষ্যতে প্লটও পাবেন একটা। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধুর মিডিয়া অফিসে যোগাযোগ করলে ইনশাল্লাহ, আমাদের সাথে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে দেখাশোনায় ভালো, গুলশানে বাড়ি। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধুর মিডিয়া অফিসে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে পাবেন। তারপরে মেয়েটা এমবিবি ডাক্তার, মেয়েটা উত্তরখান নিজেদের বাড়ি, তা 6 তলা বাড়ি, মেয়েটা 93 জন্ম, দেখেন কত সুন্দর মেয়ে, দেখার মতন মেয়ে, এমন মেয়ে কয়টা আছে দেখেন। সারা বাংলাদেশে খালি খেয়াল রাখবেন, বন্ধুর মিডিয়ার ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, বিসিএস হোক, ব্যাংকার হোক, যতরা আমি ফাইল একটা একটা করে মেয়ে দেখাবো, প্রত্যেকটা মেয়ে দেখার মতন, কোনো ত্রুটি নাই মেয়েদের মধ্যে। আমাদের বন্ধুর মিডিয়া বসে তাড়াতাড়ি যোগাযোগ করুন, আসুন আমাদের এখানে, কোনো 2 নম্বরই নাই যেখানে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এখানে আপনারা যোগাযোগ যদি না করেন আর কোথায় করবেন। সুযোগ, সুবর্ণ সুযোগ কখনো হারাবেন না, খুব তাড়াতাড়ি আসবেন, সময় কাহারের জন্য অপেক্ষা করে না। আমাদের আপনাদের সময় থাকতে ছেলে হোক আর মেয়ে হোক বিয়ে করানোর চেষ্টা করবেন, তাদের দূরা মিলাবার চেষ্টা করবেন। সময় পার হয়ে গেলে, সময় যদি হারিয়ে ফেলে তখন কিন্তু কানলে লাভ হবে না, সময় থাকতে কাজ করবেন। এই যে মেয়ে ডাক্তার কত সুন্দর দেখেন, মেয়েটা উত্তরাতে বাড়ি, দেখার মতো মেয়ে, 91 জন্ম। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধুর মিডিয়া বসে যোগাযোগ করলে তার সঠিক খবর পাবেন। তারপর এমবিবিএস ডাক্তার মেয়ে 9 নম্বরে বাড়ি, যেমন দেখতে আমার সুন্দর, 94 জন্ম, এমন সুন্দর একটা চেহারা, এমন সুন্দর একটা আদর্শবান মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে, কোনো ডাক্তার মেয়ে দেখছেন হিজাব ফালায় না, মেয়ে মাথায় হিজাব আছে, মাথায় সবসময় কাপড় থাকে, যাদের তাদের সম্মান ইজ্জত আল্লাহ রাখেন, আল্লাহ রাব্বুল আলমী তাদের সবসময় পাশে থাকেন, আমাদের বন্ধুর মিডিয়া অফিসে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের সাথে তাদের ঠিকানা ইনশাল্লাহ সঠিকভাবে পাবেন। তারপরে মেয়েটা মিবে ডাক্তার, 95 জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, মেয়েটা হিজাবও আছে, হিজাব ছাড়াও ছবি আছে, সব ধরনের ছবি পাবেন আমাদের কাছে। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধুর মিডিয়া অফিসে যোগাযোগ করলে ইনশাল্লাহ তার ঠিকানা পাবেন। তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে, সিটিজেন মেয়েটা আমেরিকাতে, 92 জন্ম, মেয়েটার নামে 17টি ফ্ল্যাট ধানমন্ডিতে রয়েছে। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধুর মিডিয়া অফিসে যোগাযোগ করলে তার ঠিকানা পাবেন। তারপরে মেয়েটা বনানী ডাক্তার, বনানীতে তার বাড়ি, তা পাসপোর্ট 4 ইঞ্চি আর, যেমন সুন্দর এমন চেহারা, এমন হাসিখুশি মেয়েটা, অপূর্ব একটা সুন্দরী মেয়ে, দেখার মতন মেয়ে, তার মতন যোগ্যতাপূর্ণ স্বয়ংসম্পূর্ণ মেয়ে, ডাক্তার মেয়ে খুব কম আছে বাংলাদেশে। আমাদের সাথে তাড়াতাড়ি অতি সত্তর যোগাযোগ করে বন্ধুর মিডিয়া অফিসে এই সমস্ত ভালো ভালো মেয়েদের ছবি ছিবি সংগ্রহ করে নেবেন। তারপরে মেয়েটা দেখেন ডাক্তার মেয়ে, যদিও 85 জন্ম মেয়েটা, তার চেহারার দিকে লক্ষ্য করে দেখুন, মনে হয় যেন তার বয়স 22 থেকে 23 বছর, দেখতে শুনতে কত চমৎকার মেয়েটা দেখেন। এই সমস্ত মেয়ে লেখাপড়ার জন্য দেরি হয়ে গেছে, যদি কোনো ভালো ছেলে থাকে, চেহারাবান মেয়ে, সুন্দর মেয়ে, আমাদের বন্ধুর মিডিয়া অফিসে তাড়াতাড়ি যোগাযোগ করে তাদের সন্ধান খুঁজে নেবেন। সুন্দরভাবে সবার কাজ হোক, সুন্দরভাবে সব ছেলেমেয়েদের জন্য জোড়া মিলিত
দিতে পারি। আমাদের অফিসটা সবাই জানেন কোথায়, উত্তরা হাউস বিল্ডিং নর্থ টাওয়ার মাস্টার প্লাজার উত্তর পাশে 9 নম্বর সেক্টর রোড নাম্বার 7C বাড়ি 16 দ্বিতীয় তলায়। একটা জিনিস লক্ষ্য করবেন, মমতাজ মহল কমিউনিটি সেন্টার যেটা মেন রোডে এইটার পিছনে, পদ্মা ব্যাংক যেটা মেন রোডে এইটার পিছনে, হাউস বিল্ডিং মেন রোড, হাউস বিল্ডিং মেন রোড, পদ্মা ব্যাংক, পদ্মা ব্যাংক, পূবালী ব্যাংক এইটার পিছনে, এই দেখবেন যে বন্ধন মিডিয়া, এক নামে সবাই চিনে আমাদের অফিস। এই বলে আর আমি কিছু বলতে চাই না। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি বারকাতুহু।